ফ্রেজারগঞ্জ কোস্টাল থানার ওসি গৌতম বিশ্বাস গতকাল নিজের কোয়ার্টারে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেন। খবর যাওয়া মানে চারিদিকে চাউর হওয়া মাত্রই কাকদ্বীপ থানার পুলিশ সেখানে এসে উপস্থিত হন এবং তারপর দেহ উদ্ধার করে ময়না তদন্তের প্রস্তুতি চলছে, এমনটাই সূত্রের খবর। আপনাদের আরও একবার জানিয়ে দিই, ফ্রেজারগঞ্জ কোস্টাল থানার ওসি গৌতম বিশ্বাস গতকাল নিজের কোয়ার্টারে গলায় ফাঁস লাগিয়ে আত্মঘাতী হয়েছেন বলেই খবর। এই মুহূর্তে ঘটনাস্থলে রয়েছে প্রচুর পুলিশ বাহিনী, কাকদ্বীপ থানার এসডিপিও সেখানে পৌঁছেছেন, এমনটাই সূত্রের খবর। এরপরই দেহ ময়না তদন্তের জন্য নিয়ে যাওয়া হবে।